নিউইয়র্ক সিটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অভিবাসী সংকট। একাধিক জরিপ বলছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের কাছে দেশের অর্থনীতির পর প্রাধান্য পাচ্ছে অভিবাসী ইস্যু। বর্তমান এরিক অ্যাডামস প্রশাসন পরিস্থিতি সামাল দিতে নানা পদক্ষেপ নিলেও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে এই অভিবাসন প্রত্যাশীদের কী হবে সেই বিষয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। আইনের আওতায় অভিবাসী প্রত্যাশীদের আশ্রয় দিতে বাধ্য নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ, তাই অভিবাসীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল এই শহর। সিটি কর্তৃপক্ষের তথ্য অনুসারে নিউইয়র্কের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বর্তমানে অবস্থান করছেন প্রায় 65,000 অভিবাসন প্রত্যাশী। তবে এর বাইরেও সিটির বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন অভিবাসীরা। গত 2 বছরে ম্যানহ্যাটনে হোটেল রুজাভেল্টে প্রাথমিকভাবে আশ্রয় নিয়েছেন প্রায় 200,000 অভিবাসী। নিয়ম অনুযায়ী আশ্রয়প্রার্থী এসব অভিবাসীদের 6 মাসের আগে আইনিভাবে কাজের অনুমতি দেয়া হয় না, তাই বেঁচে থাকার তাগিদে প্রশাসনের চোখ এড়িয়ে সিটির রাস্তায় কাজ করছেন অভিবাসীরা। বেআইনিভাবে এসব কাজ করতে গিয়ে তারা সম্মুখীন হচ্ছেন জরিমানার। 3 বছরের মধ্যে অভিবাসীদের পেছনে প্রশাসনের ব্যয় $1 বিলিয়ন ছাড়িয়েছে বলে আশঙ্কা সিটি মেয়র এরিক অ্যাডামসের। প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসী ইস্যু নিয়ে বিভক্ত ভোটাররা, ক্ষমতায় গেলে অভিবাসীদের বিতাড়িত করা হবে ট্রাম্পের এমন মন্তব্যকে ঘিরে বিক্ষোভ করেছেন কয়েকজন। তবে অনেকেই ট্রাম্পের এই আশ্বাসকে সাধুবাদ জানান। অলাভজনক সংস্থা উইমেন ইন নিডের সিইও ক্রিস্টিন কুইন ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অভিবাসীদের নিয়ে ট্রাম্পের অযৌক্তিক মন্তব্যের সমালোচনা করেন তিনি। অন্যদিকে সংস্থাটির চিফ প্রোগ্রাম অফিসার ডিয়ানা স্ট্যান্ডস বলেছেন, ট্রাম্প ক্ষমতায় গেলে এসব অভিবাসী পরিবারগুলো সংকটময় পরিস্থিতিতে পড়বে। অপরদিকে ভোটারদের আকর্ষণ করতে ডেমোক্র্যাটদের অভিবাসী ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ নিতে দেখা গেছে। নিউইয়র্ক সিটিতে অভিবাসন প্রত্যাশীদের অতিরিক্ত চাপ কমাতে ইতিমধ্যে ইস্ট হার্লেমের কাছে সিটির র্যান্ডেলস আইল্যান্ডে বড় একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 3,000 অভিবাসীকে 3 বেলা খাবার সুবিধাসহ আশ্রয় দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত এই চাপ কমাতে এটি যথেষ্ট নয়। এখনও অনেক অভিবাসীকে আশ্রয়কেন্দ্রের অভাবে সিটির রাস্তায় রাত কাটাতে দেখা যায়। আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক।